এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের হিসাব বিয়ের প্রথম পত্র বইয়ের রমিল অধ্যায় থেকে আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আর এই যে আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, এগুলো যদি তোমরা ভালো করে বুঝো তাহলে কিন্তু এখান থেকে যত সৃজনশীল প্রশ্ন বা এমসিকিউ আসুক না কেন, তোমরা হচ্ছে সেগুলোর উত্তর করতে পারবে। তো দেখো, আজকে এই বিষয়বস্তুগুলো হচ্ছে ভুল, একটি মাত্র হিসাবের সাথে জড়িত ভুল, দুই বা ততোধিক হিসাবের সাথে জড়িত ভুল, আর হচ্ছে রেওয়ামিলের প্রস্তুতের পর কিন্তু চূড়ান্ত হিসাব প্রস্তুতের পূর্বে সংঘটিত ভুল সংশোধন। সো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে রেওয়ামিলে যদি কোনো ভুল হয়, সেই ভুল আমরা কি করি, সংশোধন করি, তাই না? রেওয়ামিলে যখন ভুল হয়, ভুল হওয়ার ফলে ডেবিট এবং ক্রেডিট সাইড হচ্ছে মিলে না, তখন আমরা ভুলটাকে সংশোধন করব। আর সেই ভুল হতে পারে একতরফা ভুল কিংবা দুতরফা ভুল, ঠিক আছে? আবার ভুলের জন্য আমরা কি করি, জাবেদ দাখিলা প্রদানের মাধ্যমে ভুলগুলো সংশোধন করি। এখন কথা হচ্ছে, আমরা এর আগের ভিডিওতে কিন্তু ভুলের পর্যায় সম্পর্কেও জেনেছিলাম যে ভুলের পর্যায় হচ্ছে তিনটি। একটা হচ্ছে রেওয়ামিল প্রস্তুতের পূর্বে, আরেকটা হচ্ছে রেওয়ামিল প্রস্তুতের পর, আর হচ্ছে আর্থিক বিবরণী বা চূড়ান্ত হিসাব প্রস্তুতের পর। তো আজকের বিষয়বস্তুগুলো একটু ভালো করে লক্ষ্য করো, আমরা ভুল সম্পর্কে আরেকটু দেখবো, যাতে করে হচ্ছে তোমাদের মনে পড়ে যে ভুল কত প্রকার এবং কি কি। তারপর হচ্ছে একটি মাত্র হিসাবের সাথে জড়িত ভুল বলতে কি বোঝায়, দুই বা ততোধিক হিসাবের সাথে জড়িত ভুল বলতে কি বোঝায়, এবং এই যে একটি মাত্র হিসাব আর দুই বা ততোধিক হিসাবের সাথে জড়িত যে ভুলগুলো আছে, এগুলো যদি রেওয়ামিল প্রস্তুতের পর উদ্ঘাটন করা যায়, কিন্তু এই যে দেখো রেওয়ামিল প্রস্তুতের পর কিন্তু চূড়ান্ত হিসাব বা আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে যদি সংঘটিত হয় সে ভুলটা, তখন আমরা প্রথমত দেখব যে একটি মাত্র হিসাবের সাথে ভুল যদি রেওয়ামিল প্রস্তুতের পর উদ্ঘাটন করা যায়, সেটা আমরা কিভাবে সংশোধন করব। আর এরপরে দেখব দুই বা ততোধিক হিসাবের সাথে জড়িত ভুল যদি রেওয়ামিল প্রস্তুতের পর উদ্ঘাটন করা হয়, তাহলে আমরা কিভাবে সে ভুলটা সংশোধন করব। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, এখান থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন এসে থাকে রেওয়ামিল অধ্যায়ের। ওকে, তো প্রথমে আমরা দেখবো ভুল। ভুল সম্পর্কে আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি যে ভুল হচ্ছে মূলত দুই প্রকার, একটি মাত্র হিসাবের সাথে জড়িত ভুল, আর হচ্ছে দুই বা ততোধিক হিসাবের সাথে জড়িত ভুল, ঠিক আছে? এখন এই দুইটা ভুলই হচ্ছে তিনটা পর্যায়ে হতে পারে, তিনটা পর্যায়ে বা হচ্ছে তিন সময় হতে পারে। যেমন হচ্ছে রেওয়ামিল তৈরির পূর্বে ধৃত ভুল, রেওয়ামিল তৈরির পরে কিন্তু আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে ধৃত ভুল, আর হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুতের পরে ধৃত ভুল। তো এই তিনটা পর্যায়ে আমরা ভুলগুলো উদ্ঘাটন করতে পারবো এবং সংশোধন করতে পারবো, ঠিক আছে? তো ভুল সম্পর্কে দেখা হয়ে গেল, এখন আমরা দেখব একটি মাত্র হিসাবের সাথে জড়িত ভুল। তো বন্ধুরা, নাম শুনে বুঝতে পারছো যে এটা হচ্ছে একতরফা ভুল, মানে আমরা যখন জাবেদা দাখিলা দিই তখন একটা সাইডকে আমরা ডেবিট করি আর একটা সাইডকে আমরা ক্রেডিট করি। যদি যে কোনো একটা সাইডে হচ্ছে সমস্যা হয়, ধরো এখানে ডেবিট সাইডেই তুমি টাকার অঙ্কে ভুল করলে বা লিখতে ভুল করলে, কোনো একটা ভুল হয়েছে, তো এটা হচ্ছে একতরফা ভুল। আর এই একতরফা ভুলটা হচ্ছে রেওয়ামিলের মাধ্যমে উদ্ঘাটন করা যায়। সো কোন ভুলটা হচ্ছে রেওয়ামিলের মাধ্যমে উদ্ঘাটন করা যায় বা কোন ভুলের ফলে রেওয়ামিলের ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড মিলে না, সেটা হচ্ছে একতরফা ভুল। ওকে, সো বন্ধুরা চলো একতরফা ভুল সম্পর্কে দেখে নিই। একটি মাত্র হিসাবের সাথে জড়িত ভুল, এই ধরনের ভুলের ক্ষেত্রে কোনো লেনদেনের ডেবিট অথবা ক্রেডিট যে কোনো একটি হিসাব খাত প্রভাবিত হয়ে থাকে। সো এই ভুলের ফলে কি হয়, লেনদেনের ডেবিট সাইড অথবা ক্রেডিট সাইডের মধ্যে যে কোনো একটা হিসাব খাত প্রভাবিত হয়ে থাকে। ভুল হওয়া হিসাব খাতকে সংশোধন করে খতিয়ানের সংশ্লিষ্ট দিকে লেখা হয় অথবা অনিশ্চিত হিসাবে স্থানান্তর করা হয়। তো এই লাইনটা একটু ভালো করে দেখো, যে খাতে বা যে হিসাবে ভুল হয় সেটা সংশোধনের জন্য আমরা কি করব, সংশ্লিষ্ট খতিয়ানের দিকে আমরা সেটা লিখবো অথবা অনিশ্চিত হিসাবে স্থানান্তর করব। যেমন ধরো আমার রেওয়ামিলের ডেবিট সাইডে হয়েছে কত, 10,000 টাকা, ওকে, আর রেওয়ামিলের ক্রেডিট সাইডে হয়েছে আমার
9000 টাকা, সেখানে কত টাকার হচ্ছে ঘাটতি আছে? 1000 টাকার ঘাটতি আছে। সো এই 1000 টাকা আমরা কোড হিসাবের মাধ্যমে লিখে রবিন মিলিয়ে দিব, সেটা হচ্ছে একটা সাময়িক হিসাব, নাম হচ্ছে অনিশ্চিত হিসাব। সে অনিশ্চিত হিসাবের মাধ্যমে আমরা রেভিনিউ ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড হচ্ছে দুইটা সমান করে দিব। তাহলে কি হয়ে গেল? না, তাহলে আমাদের কি করতে হবে এরপরের ধাপ? এরপরের ধাপ হচ্ছে আমার ভুলটা বের করে সেটা সংশোধন করতে হবে, আর এই সংশোধন জাবেদার মাধ্যমে আমরা অনিশ্চিত হিসাবটাকে মুছে দিব। ওকে, সেখানে তোমাদের বোঝার স্বার্থে আমি একটা উদাহরণ দিয়েছি, সেটা হচ্ছে বিজ্ঞাপন বাবদ 5000 টাকা প্রদান করা হয়েছে যা মনিহারি হিসাবে লিপিবদ্ধ হয়েছে। দেখো, বিজ্ঞাপন বাবদ 5000 টাকা প্রদান করা হয়েছে, তো এটা সঠিক জাবেদা কি হবে বলতো? বিজ্ঞাপন হচ্ছে একটা খরচের নাম, তো আমরা কি করব, বিজ্ঞাপন হিসাবকে আমরা ডেবিট করব। আর প্রদান করা হয়েছে কত টাকা? 5000 টাকা। সো নগদ টাকা চলে গেছে, তাই নগদান হচ্ছে, নগদান হিসাবকে আমরা ক্রেডিট করব। এটা হচ্ছে আমার শুদ্ধ জাবেদা। সো দেখো, এখানে সঠিক জাবেদাটা আমি লিখে দিয়েছি যে বিজ্ঞাপন হিসাব ডেবিট 5000 টাকা, নগদান হিসাব হচ্ছে ক্রেডিট 5000 টাকা। এখন আমি ভুলে কি করেছি, মনিহারি হিসাবে আমি ডেবিট করেছি। ওকে, সো আমি এখানে ভুল দাখিলাটা কি দিয়েছি, এই যে দেখো, ভুল বশত কোন জাবেদা প্রদান করা হয়েছে এখানে, মনিহারি হিসাবকে আমরা ডেবিট করেছি 5000 টাকা দিয়ে, কিন্তু হওয়ার কথা ছিল বিজ্ঞাপন হিসাব, আর নগদের হিসাবকে আমরা ক্রেডিট করেছি 5000 টাকা দিয়ে। ঠিক আছে, নগদের হিসাবে কিন্তু কোনো ভুল নেই, ভুলটা হচ্ছে একতরফা, শুধু ডেবিট সাইডে ভুলটা রয়েছে। অতএব সংশোধনী জাবেদা কি হবে বলতো? সংশোধনী জাবেদা হবে বিজ্ঞাপন হিসাব ডেবিট। কেন ডেবিট হয়েছে? কারণ বিজ্ঞাপন হিসাব আমি এখানে লিখিনি। ঠিক আছে, বিজ্ঞাপন হিসাবটাকে আমি কি করিনি, ডেবিট করিনি, তাই আমি কি করব এখন, বিজ্ঞাপন হিসাবকে ডেবিট করব 5000 টাকা দিয়ে। আর অন্যদিকে আমি দেখো মনিহারি হিসাবকে ডেবিট করেছি 5000 টাকা দিয়ে, তার মানে আমার মনিহারি হিসাবে যে টাকাটা ছিল সেই টাকা 5000 টাকা কি হয়েছে, বেশি দেখিয়েছি আমি। সো বেশি দেখালে এখন আমার কি করতে হবে, এই 5000 টাকা কমিয়ে দিতে হবে। সো কমিয়ে দেওয়ার জন্য আমরা একটা জাবেদা দাখিলা দিব, সেটা হচ্ছে মনিহারি হিসাব ক্রেডিট 5000 টাকা। সো দেখো, একবার মনিহারি হিসাব ডেবিট ছিল যেটা ভুল, এরপর আমি ক্রেডিট করে দিয়েছি, সো 5000 ডেবিটের 5000 ক্রেডিটের, সো কি হয়ে গেল এখানে, মনিহারি হিসাবে 5000 টাকা জিরো, মানে হচ্ছে আর রইলো না। ওকে, সো এভাবে আমরা একটি মাত্র হিসাবের সাথে জড়িত ভুলগুলো যখন হবে সেটা জাবেদা দাখিলা দিব। এরপর বলা হয়েছে রাউমিল প্রস্তুতের পর কিন্তু চূড়ান্ত হিসাব অথবা আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে সংঘটিত ভুল সংশোধন। সো রাউমিল প্রস্তুতের পর যদি ভুলটা হয়, একতরফা ভুলটা যদি রাউমিল প্রস্তুতের পর হয়, সেটা আমরা কিভাবে সংশোধন করব এখন আমি তোমাদের দেখাবো। রাউমিল প্রস্তুতের সময় পর্যন্ত একতরফা ভুল উদ্ঘাটিত না হলে উক্ত ভুলের প্রভাবে রাউমিলে গড়মিল হতে বাধ্য। মনে করো আমরা খতিয়ানে খতিয়ান থেকে রাউমিলে নেওয়ার সময় এক ধরনের ভুল করলাম, সেটা হচ্ছে একতরফা একটা ভুল করলাম। ঠিক আছে, অথবা আমরা জাবেদা থেকে খতিয়ানি স্থানান্তরের সময় একতরফা কোনো ভুল করে থাকতে পারি। এখন রাউমিল প্রস্তুত করা হয়ে গেল, কিন্তু রাউমিল প্রস্তুত করার পরেও দেখলাম যে রাউমিলের ডেবিট সাইড সমান সমান হয়নি ক্রেডিট সাইডের, তখন আমরা কি করি, তখন আমরা হচ্ছে অনিশ্চিত হিসাব লিখে দুই পাশে মিলিয়ে দিই, এটাই তো করি, তাই না? সো দেখো, রাউমিল কিন্তু তখন গড়মিল হতে বাধ্য। এরূপ ক্ষেত্রে রাউমিলের পার্থক্যকে অনিশ্চিত হিসাবে লিখে এর উভয় পাশে সমতা আনয়ন করা হয় এবং খতিয়ানে অনিশ্চিত হিসাব নামে একটি হিসাব খুলে সেখানে স্থানান্তর করা হয়। সো অনিশ্চিত হিসাব কি কোনো পার্মানেন্ট হিসাব? এটা কি স্থায়ী হিসাব? অবশ্যই না, এটা হচ্ছে একটা সাময়িক হিসাব। আমরা যা সাময়িক সময়ের জন্য রাউমিলের ডেবিট সাইড আর ক্রেডিট সাইড মিলিয়ে দেওয়ার জন্য আমরা এই অনিশ্চিত হিসাবটা নিয়ে এসেছি, আর খতিয়ানে আমরা অনিশ্চিত হিসাব নামে একটি হিসাব খুলে সেই টাকাটা সেখানে স্থানান্তর করব। পরবর্তীতে আমরা যখন ভুল সংশোধন করব, তখন এই ভুল সংশোধনের সময় আমরা অনিশ্চিত হিসাবটাকে কি করব, মুছে ফেলবো, মানে একটা জাবেদা দাখিলা দেওয়ার মাধ্যমে আমরা অনিশ্চিত হিসাবটাকে মুছে ফেলবো। ওকে, তো দেখো পরবর্তী পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী পয়েন্টে কি বলা হয়েছে, পরবর্তীতে উদ্ঘাটিত একতরফা ভুল সংশোধনের জন্য একটি পক্ষ অবশ্যই অনিশ্চিত হিসাব এবং অপর পক্ষ যে হিসাবে ভুল থাকে সেই হিসাব নিয়ে সংশোধনী দাখিলা দিতে হয় এবং সকল ভুল সংশোধিত হলে হিসাবের বইতে অনিশ্চিত হিসাবের অস্তিত্ব থাকে না।
এই পয়েন্টটা আমি তোমাদের একদম শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। আমরা যে খতিয়ানে ওয়ার্কশিট হিসাব নামে একটি হিসাব খুলেছি, এটা হচ্ছে কি সাময়িক সময়ের জন্য। তো এটা বন্ধ করার জন্য আমি কি করব, ভুল সংশোধনী একটা দাখিলা দিব, এবং ভুল সংশোধন হলে তখন আর অনিশ্চিত হিসাব নামক কোনো হিসাব আর থাকবে না। ওকে, তো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে আমরা একটা উদাহরণের সাহায্যে আরো ভালো করে বুঝবো। দেখো এখানে কি বলা হয়েছে, 550 টাকার মণিহারি ক্রয় করে মণিহারি হিসাবে 500 টাকা লেখা হয়েছে। এক্ষেত্রে মণিহারি হিসাবে কত টাকা কম দেখানো হয়েছে, 50 টাকা, তাই না? সো মণিহারি ক্রয় করলে আমরা কি করি, শুদ্ধ দাখিলা হবে মণিহারি, খরচ হিসাব হচ্ছে ডেবিট, এখানে কত টাকা লেখার কথা ছিল, 550, এটা হচ্ছে শুদ্ধ দাখিলা। আর ক্রেডিট করব হচ্ছে নগদান হিসাবকে, নগদান হিসাব হচ্ছে ক্রেডিট, 550 টাকা। কিন্তু নগদান হিসাব ঠিকই আমি 550 টাকা ক্রেডিট করেছি, কিন্তু মণিহারি হিসাব করেছি ডেবিট কত টাকা, এখানে আমি 500 টাকা দ্বারা ডেবিট করেছি। তো এটাই হচ্ছে আমার ভুল, আমার আরো কত টাকা লেখা লাগবে, আমার আরো 50 টাকা এখানে বৃদ্ধি করতে হবে। তো সংশোধনী দাখিলাটা কি হবে দেখো, এটা হচ্ছে শুদ্ধ দাখিলা, আর আমরা ভুলে করেছিলাম এই যে 500 টাকা ডেবিট করেছি আর নগদের ক্রেডিট করেছি 550 টাকা। তো সংশোধনী দাখিলার জন্য আমি মণিহারি হিসাবকে ডেবিট করব 50 টাকা দিয়ে, কারণ 50 টাকা কি হয়েছে, কম লেখা হয়েছে। তো আমি আবার মণিহারি হিসাব ডেবিট করব 50 টাকা দিয়ে। এখন নগদান হিসাবকে আমি ভুল করেছিলাম, অবশ্যই না, নগদান হিসাব কিন্তু আমি 550 টাকা দ্বারাই ক্রেডিট করেছি। তো আমি অনিশ্চিত হিসাবকে হচ্ছে এখানে ক্রেডিট করব। এখন প্রশ্ন থাকতে পারে যে কেন অনিশ্চিত হিসাবকে আমরা ক্রেডিট করব, কারণ হচ্ছে আমার রাও মিলে ডেবিট এবং ক্রেডিট সাইডের মধ্যে কত টাকার ডিফারেন্স হয়েছে, 50 টাকার ডিফারেন্স হয়েছে এই মণিহারি হিসাব ডেবিট কম করার কারণে, রাইট? সো তখন আমি অনিশ্চিত হিসাব নিয়ে এসেছিলাম, তখন আমি কি করেছিলাম, অনিশ্চিত হিসাবকে আমি ডেবিট করেছিলাম 50 টাকা দিয়ে, কারণ ডেবিট টাকা 50 টাকা কম ছিল। সো আমরা জানি যেই পাশে কম থাকবে আমি সেই পাশকে কি করব, সেই পাশে হচ্ছে অনিশ্চিত হিসাব লিখে আমি টাকার অঙ্ক ডেবিট টাকার কলামে বসিয়ে দিও, রাইট? সেখানে 50 টাকা ডেবিট করেছিলাম আমি অনিশ্চিত হিসাবকে, এখন অনিশ্চিত হিসাবকে আমি ক্রেডিট করেছি 50 টাকা দিয়ে। তো অনিশ্চিত হিসাব একবার ডেবিট হয়েছিল, এখন আবার ক্রেডিট হয়েছে, সেখানে অনিশ্চিত হিসাব এর কোনো অস্তিত্ব থাকলো না, ঠিক আছে? একবার ডেবিট করেছিলাম 50 টাকা দিয়ে, কারণ আমার টাকা কম ছিল 50 টাকা, যার কারণে আমি মিলেনি। এখন আমি কি করব, অনিশ্চিত হিসাবকে ক্রেডিট করে দিব, ফলে অনিশ্চিত হিসাব হচ্ছে মুছে যাবে। ওকে, এই কথাটা এখানে বলা হয়েছে যে যেহেতু অনিশ্চিত হিসাব খুলে রাওমিল মিলানো হয়, তাই এরূপ সংশোধনী দাখিলার মাধ্যমে অনিশ্চিত হিসাব বন্ধ হয়ে যাবে। অনিশ্চিত হিসাব ডেবিট ছিল না, এখন আমি ক্রেডিট করে অনিশ্চিত হিসাবটাকে কি করে দিলাম, বন্ধ করে দিলাম। ওকে, এখন আমরা আরো গুরুত্বপূর্ণ একটা ধাপে চলে এসেছি, সেটা হচ্ছে দুই বা ততোধিক হিসাবের সাথে জড়িত ভুল। এটা একটু লক্ষ্য করো, যখন রাওমিলে দুই বা ততোধিক হিসাবের সাথে জড়িত ভুল থাকে, তখন কিন্তু রাওমিল ঠিকই মিলে যায়। ওকে, দুইটা হিসাবের সাথে যখন জড়িত ভুল থাকে, তখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে রাওমিলটা মিলে যায়, এবং সেই ভুলটা উদ্ঘাটন রাওমিলের মাধ্যমে করা যায় না। সো দুই বা ততোধিক হিসাবের সাথে জড়িত ভুল বলতে কি বোঝায় দেখি আমরা। এই যে দেখো, ভুলের জন্য রাওমিল মিলতেও পারে আবার নাও মিলতে পারে, ঠিক আছে? সো দুই বা ততোধিক হিসাবের সাথে জড়িত ভুলের ফলে রাওমিল মিলতেও পারে কিংবা নাও মিলতে পারে। ভুলটি যদি ডেবিট ও ক্রেডিট উভয় দিকে সমান হয়, ধরো আমি ডেবিট সাইডেও 50 টাকা কম লিখেছি, ক্রেডিট সাইডে আমি 50 টাকা কম লিখেছি, তখন কি হবে, তখন হচ্ছে রাওমিলটা মিলে যাবে, কারণ দুই সাইডে আমি সেম অ্যামাউন্টে ভুল করেছি। কিন্তু ভুলটি যদি দুই দিকে অসমান হয়, ধরো আমি ডেবিট সাইডে হচ্ছে 50 টাকা কম লিখেছি, কিন্তু ক্রেডিট সাইডে আমি 20 টাকা কম লিখেছি, তাহলে কিন্তু ভুলটা অসমান হয়ে গেল, তাই না? তো সেক্ষেত্রে রাওমিল হচ্ছে মিলবে না। দেখো এখানে একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটা বোঝানো হয়েছে। জনাব সালামের নিকট থেকে ধারে 5000 টাকার পণ্য কেনা হয়েছে যা কোথাও লিপিবদ্ধ করা হয়নি। তো আমরা কি করলাম না, এই 5000 টাকা কোথাও হচ্ছে লিপিবদ্ধ করলাম না। সুতরাং এই ভুল উভয় দিকেই হচ্ছে প্রভাব ফেলবে, কারণ আমি হচ্ছে যে দেখো জনাব সালামের নিকট থেকে ধারে 5000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে, তাই না? তো এখানে ক্রয় হিসাব হচ্ছে ডেবিট আর পাওনাদার সালাম হিসাব হচ্ছে ক্রেডিট 5000 টাকা,
এই দাখিলাটা দেওয়ার কথা ছিল, কিন্তু আমি এই লেনদেনটা কোনো দিকেই হচ্ছে লিপিবদ্ধ করিনি, মানে একদম বাদ দিয়ে দিয়েছি। তো এই ভুলটা দুই পক্ষকে হচ্ছে প্রভাব ফেলবে, মানে ডেবিট সাইডও 5,000 টাকা কম লেখা হয়েছে, ক্রেডিট সাইডও হচ্ছে 5,000 টাকা কম লেখা হয়েছে। এর সংশোধন করতে হলে ক্রয় হিসাবকে 5,000 টাকা দিয়ে ডেবিট করতে হবে এবং সালাম হচ্ছে কি, সালাম হচ্ছে পাওনাদার হিসাবকে 5,000 টাকা দিয়ে ক্রেডিট করতে হবে। কারণ আমি যেহেতু ধারে পণ্য ক্রয় করেছি, আমার পাওনাদার হচ্ছে বৃদ্ধি পেয়েছে বা দায় বৃদ্ধি পেয়েছে, এজন্য দায় বৃদ্ধি পেলে আমরা কি করব, ক্রেডিট করব। আর ক্রয় হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়, সো ব্যয় যখন বৃদ্ধি পায় তখন আমরা সেটাকে ডেবিট করব। ওকে, তো এই হচ্ছে দুই বা ততোধিক হিসাবের সাথে জড়িত ভুল, যে ভুলটা দুই দিকেই সমান, মানে দুই দিকেই 5,000 টাকা আমি লিখিনি বা হচ্ছে এই হিসাবটা তুলতে আমি ভুলে গেছি, যার কারণে আমার হচ্ছে রেওয়াবিলটা ঠিকই মিলে যাবে, কিন্তু এটার যদি কোনো সংশোধনী দাখিলা দিতে হয় তখন আমি ক্রয় হিসাবকে ডেবিট করব আর সালাম নামক পাওনাদার হিসাবকে আমি ক্রেডিট করব 5,000 টাকা দিয়ে। এখন দেখার বিষয় হচ্ছে রেওয়াবিল তৈরির পর কিন্তু আর্থিক বিবরণী তৈরির পূর্বে ধৃত ভুল সংশোধন, মানে হচ্ছে যখন আমরা দেখেছিলাম যে একতরফা যখন ভুলটা হয় তখন আমরা রেওয়াবিল তৈরির পর যদি একতরফা ভুল হয় সেটা কিভাবে আমরা সংশোধন করতে পারি, আর এখন আমরা দেখব দুই বা ততোধিক হিসাবের সাথে যদি জড়িত ভুল থাকে সেটা রেওয়াবিল তৈরির পর কিন্তু আর্থিক বিবরণী তৈরির পূর্বে যদি হয় তখন আমরা কিভাবে ভুল সংশোধন করব। এক্ষেত্রে ভুল যদি এমন হয় যাতে ডেবিট ও ক্রেডিট দিকে সমান অঙ্কে ভুল হয়েছে, এক্ষেত্রে অনিশ্চিত হিসাব খুলতে হয়নি, যদি এমন হয়, ভালো করে লক্ষ্য করো, যদি এমন হয় যে এমন ভুলটা হয়েছে যে দুই পাশেই ভুল হয়েছে এবং সমান অঙ্গেরই ভুল হয়েছে, যার কারণে ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড কিন্তু মিলে যাবে, যার ফলে আমার অনিশ্চিত হিসাব কি খোলা হয়েছে, অবশ্যই হয়নি, যেহেতু ডেবিট ক্রেডিট মিলেই গেছে তো আমার অনিশ্চিত হিসাব তো খুলতে হবে না, তাই না? তো ওই রকম একটা উদাহরণ আমি দিচ্ছি, জনাব সাদেকের নিকট বাকিতে 2,000 টাকার পণ্য বিক্রি করা হলো, কোনো দাখিলা দেওয়া হলো না, তাহলে আমি সংশোধনী দাখিলা কি দিব? আমি নর্মালি যে দাখিলাটা দিতাম সেটাই দিব, যে বাকিতে পণ্য বিক্রয় করলে আমরা কি করি, প্রাপ্য হিসাবকে হচ্ছে ডেবিট করি, প্রাপ্য হিসাব এখানে কে, সাদেক, সো প্রাপ্য হিসাব ডেবিট হচ্ছে 2,000 টাকা, আর ক্রেডিট করব কি, ক্রেডিট করব হচ্ছে বিক্রয়, যেহেতু আমার আয় সেহেতু বিক্রয় হিসাবকে আমি ক্রেডিট করব 2,000 টাকা দিয়ে। ওকে, সো এটা হচ্ছে আমার একটা সঠিক জাবেদা, মানে আমি সংশোধন করব দুই পাশে, যে দেখো সাদেক হিসাব ডেবিট, উনি হচ্ছে প্রাপ্য হিসাব, আর বিক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট 2,000 টাকা। সো সংশোধনী দাখিলা দেওয়াটা কিন্তু খুবই ইজি, আমার খালি দেখতে হবে যে আমি কি অনিশ্চিত হিসাব খুলেছিলাম নাকি খুলিনি। যদি রেওয়াবিলের ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড মিলে যায়, এমন কোনো ভুল হয় যে দুই সাইডেই হচ্ছে মিলে গেছে রেওয়াবিল, তাহলে আমার অনিশ্চিত হিসাব খোলা লাগে না। সো অনিশ্চিত হিসাব যদি খুলতে না হয় তখন তো আমরা এই যে অনিশ্চিত হিসাব বন্ধও করতে হবে না, রাইট? আর যখন এমন ভুল হয় যে ডেবিট সাইড আর ক্রেডিট সাইড হচ্ছে মিলছে না, ওকে, কোনো টাকা শর্টেজ রয়ে গেছে, তখন আমরা অনিশ্চিত হিসাব নামক হিসাব খুলে সেটা হচ্ছে মিলিয়ে দিব, আর সেক্ষেত্রে আমাকে অনিশ্চিত হিসাব বন্ধ করতে হবে, ঠিক আছে? সো অনিশ্চিত হিসাব কখন বন্ধ করতে হবে, যখন ডেবিট আর ক্রেডিট সাইড মিলবে না রেওয়াবিলে, আর কখন অনিশ্চিত হিসাব বন্ধ করতে হবে না, যখন ডেবিট আর ক্রেডিট সাইড মিলে যাবে। ওকে, এরপর দেখো, আর যদি ভুলটি সমান অঙ্কে না হয়, এই প্রশ্ন তো তোমাদের থাকতে পারে যে ভুলটা সমান হলো, সো সেটার অনিশ্চিত হিসাব আমরা আনিনি, সেটা কিভাবে সংশোধনী জাবেদা দিতে হবে সেটা আপনি দেখিয়েছেন। এখন যদি সমান না হয় তখন কি করতে হবে, তখন আমরা অনিশ্চিত হিসাব খুলেই হচ্ছে রেওয়াবিলটা মিলাবো। একটা উদাহরণ দেখো, যেমন জনাব সাফায় থেকে নগদে 10,000 টাকা পাওয়া গেছে, কিন্তু ভুলক্রমে শফিকের হিসাবে ক্রেডিট দিকে 1,000 টাকা দেখানো হয়েছে। সো এই লেনদেনটা আমি একদম তোমাদের ভালো করে বুঝাচ্ছি, যে জনাব সাফায় কি করলো, নগদে 10,000 টাকা পেলো, লেনদেনটা শুদ্ধ জাবেদা কি হবে দেখো বন্ধুরা, আমি যেহেতু নগদ পেয়েছি বা হচ্ছে সাফায়াত, সাফায়াত থেকে নগদে পেয়েছি, এই জন্য আমি কি করবো, ডেবিট করবো নগদের হিসাব 10,000 টাকা দিয়ে। ওকে, আর ক্রেডিট করব হচ্ছে সাফায়াতকে, সাফায়াত হচ্ছে আমার প্রাপ্য হিসাব, সো সাফায়াত সাফায়াতকে হচ্ছে ক্রেডিট করব এখানে 10,000 টাকা দিয়ে। ওকে, সো নগদের হিসাব ডেবিট 10,000, সাফায়াত ক্রেডিট 10,000, এটা হচ্ছে শুদ্ধ জাবেদা দাখিলা যেটা দেওয়ার কথা ছিল। আমি ভুলে কি করেছি, ভুলে করেছি শফিকের হিসাবকে ক্রেডিট দিকে 1,000 টাকা দেখানো হয়েছে।
সো নগদান হিসাব কিন্তু ঠিকই থাকলো, নগদান হিসাব ডেবিট হয়েছে 10,000 টাকা দিয়ে, আর ক্রেডিট করেছি কোন হিসাবকে আমরা ভুলে, সফিকের হিসাবকে আমরা ক্রেডিট করেছিলাম 1,000 টাকা দিয়ে। সো দেখো রাউমিল এখন কি হবে, রাউমিলে কিন্তু 9,000 টাকা হচ্ছে ঘাটতি থেকে যাবে, ঠিক আছে, কোন পাশে, ক্রেডিট পাশে। তো রাউমিলে হচ্ছে 9,000 টাকা ক্রেডিট পাশে ঘাটতি থেকে যাবে, কারণ আমি টফিকের হিসাবে 1,000 টাকা দিয়ে ক্রেডিট করেছি। তো 9,000 টাকা আমরা কি করব, অনিশ্চিত হিসাব লিখে আমি হচ্ছে মিলিয়ে দিব রাউমিলটা সাময়িক সময়ের জন্য, রাইট। সো অনিশ্চিত হিসাবকে আমরা কি করলাম, ক্রেডিট করলাম। এই অনিশ্চিত হিসাবটা কেন এসেছে, কারণ আমার সমান হয়নি দুই সাইড, রাউমিলের দুই সাইড সমান হয়নি, এক সাইডে হচ্ছে 9,000 টাকা আমি কম লিখেছি, সাফায়েত হিসাব লিখেছি নাকি সফিক হিসাব লিখেছি সেটা আমি একটু পরে ডিসকাস করব, আমার ভুলটা হয়েছে যার কারণে আমার হচ্ছে রাউমিলের ডেবিট সাইড আর ক্রেডিট সাইড মিলেনি এবং অনিশ্চিত হিসাব আমাকে আনতে হয়েছে ক্রেডিট 9,000 টাকা। ওকে, তো সংশোধনী দাখিলে এখন আমি কি দিব, সংশোধনী যাবে যা হবে হচ্ছে সফিকের হিসাব আমরা ডেবিট করবো 1,000 টাকা দিয়ে, কারণ আমি সফিককে ক্রেডিট করেছিলাম যেটা আমার ভুল হয়েছে। ওকে, সো সফিকের হিসাবকে আমি ডেবিট করবো 1,000 টাকা দিয়ে, যার কারণে আমার সফিকের হিসাবে যে 1,000 টাকা হচ্ছে ক্রেডিট ছিল সেটা ডেবিট করার মাধ্যমে এখন সফিকের হিসাবে আর কিন্তু টাকা নেই। আর আরেকটা কথা হচ্ছে অনিশ্চিত হিসাব ডেবিট, কারণ হচ্ছে কেন ডেবিট করেছি, আমরা অনিশ্চিত হিসাবকে আগে কিন্তু ক্রেডিট করেছিলাম, মনে আছে, অনিশ্চিত হিসাবকে আমরা কি করেছিলাম, ক্রেডিট করেছিলাম, কারণ আমার এই যে সফিকের হিসাবে ক্রেডিট করেছে 1,000 টাকা, যার ফলে 9,000 টাকা অনিশ্চিত হিসাব ঘাটতি ছিল। তো এখন অনিশ্চিত হিসাবকে ক্রেডিট করেছিলাম 9,000 টাকা দিয়ে, এখন আমরা বন্ধ করার জন্য কি করব, ডেবিট করব 9,000 টাকা। সো অনিশ্চিত হিসাব কি হলো, এখানে বন্ধ হয়ে গেল। সো আবার লক্ষ্য করো, সফিকের হিসাবকে ডেবিট করেছি কারণ সফিক নামক কোনো হিসাব আসারই কথা না, কিন্তু তবু আমি সেটাকে ক্রেডিট করেছিলাম 1,000 টাকা দিয়ে, তাই ডেবিট করে বন্ধ করলাম। বন্ধ বলতে হচ্ছে আমি জিরো করে দিয়েছি ব্যালেন্স, আর অনিশ্চিত হিসাব নামক হিসাবকে আমি ডেবিট করে বন্ধ করে দিয়েছি। এখন কত হচ্ছে, সাফায়াত থেকে নগদে পেয়েছিলাম না, সো সাফায়াত হিসাব কি করা উচিত ছিল, আমার ক্রেডিট করা উচিত ছিল 10,000 টাকা দিয়ে, সিম্পলি আমি এখানে সাফায়াত হিসাব ক্রেডিট লিখেছি 10,000 টাকা। সো আমি এখানে তিনটা কাজ করেছি, প্রথমত সফিক নামক হিসাব আসারই কথা ছিল না, সেটাকে আমি ডেবিট করে একদম জিরো করে দিয়েছি ব্যালেন্স, আর অনিশ্চিত হিসাবকে বন্ধ করার জন্য আমি ডেবিট করেছি, কারণ আমার যখন রাউমিলে মিলেনি তখন আমি রাউমিলকে মিলানোর জন্য হচ্ছে অনিশ্চিত হিসাব এনে অনিশ্চিত হিসাবকে ক্রেডিট করেছিলাম 9,000 টাকা দিয়ে। সো এখন আমি অনিশ্চিত হিসাবকে ডেবিট করেছি 9,000 টাকা দিয়ে, যার ফলে বন্ধ হয়ে গেছে, আর সাফায়াত হিসাবকে আমি ক্রেডিট করেছি কত টাকা দিয়ে, 10,000 টাকা দিয়ে, যেটা আমার অ্যাকচুয়ালি করা দরকার ছিল। আর তোমাদের প্রশ্ন থাকতে পারে, তাহলে নগদান হিসাবকে কেন ডেবিট দিকে আনা হলো না, কারণ নগদান হিসাবে তো কোনো ভুলই হয়নি, ভুল হয়েছিল না, তো নগদান হিসাবকে আমি ঠিকই হচ্ছে 10,000 টাকা দিয়ে ডেবিট করেছি, ভুলটা হয়েছে কোথায়, আমি ভুলে সাফায়াতের জায়গায় সফিক হিসাবটি ক্রেডিট করেছিলাম 1,000 টাকা দিয়ে। সো বন্ধুরা, এই ছিল হচ্ছে দুই বা ততোধিক হিসাবের সাথে জড়িত ভুল যদি হয় কখন, রাউমিল তৈরির পর কিন্তু আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে। সো এই ক্ষেত্রে আমরা দুইটা জিনিস দেখেছি, একটা হচ্ছে যদি রাউমিল সমান না হয়, আরেকটা হচ্ছে রাউমিল যদি সমান হয় তখন আমরা কিভাবে সংশোধনী দাখিলা প্রদান করব, ঠিক আছে। তো বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ আমার সাথে একদম শেষ পর্যন্ত থাকার জন্য, পরের ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ।